মুহুর মুহুর ক্রিয়াশীল ও ককটেল বিস্ফোরণ রাবার বুলেট রণক্ষেত্র রাজপথ রোববার সকালে নারায়ণগঞ্জের 2500 উপজেলার পাঁচরুকি এলাকায় দফায় দফায় চলে বিএনপির কর্মী সমর্থক ও পুলিশের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ছড়িয়ে পড়ে বান্টিবাজার পর্যন্ত হরতাল সমর্থনকারীরা লাঠিসোঁটা নিয়ে খণ্ড খণ্ড মিছিল করলে মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল একই অবস্থা নারায়ণগঞ্জ জেলা শহরের বালুরমাঠ ও মিশনপাড়া এলাকাতেও হরতালের সমর্থনে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শুরু হয় সংঘর্ষ আমাদের অনেকে গুলিবিদ্ধ আপনারা গুলির শব্দ পাচ্ছেন চলছে চলতেছেই আমরা যত গুলি হোক আমরা রাজপথ ছাড়ব না সকাল থেকে যান চলাচল খুবই স্বাভাবিক ছিল মাঝখানে হরতালের সমর্থনকারীরা কিছু রাস্তা ব্লক করার চেষ্টা করে এবং টায়ারে আগুন দেওয়ার চেষ্টা করে পরবর্তীতে আমরা পুলিশি তথ্যপত্রের ভিত্তিতে আমরা উপস্থিত হই এবং আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি এদিকে বগুড়ার ফতে আলী বাজার এলাকার গালাপট্টি সড়কে বিএনপি ও আওয়ামী লীগ কর্মী সমর্থকদের দফায় দফায় ঘটে ককটেল বিস্ফোরণ ছোড়া হয় ইট পাটকেল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ এদিকে কুমিল্লায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে আহত হয়েছেন পুলিশের এক সদস্য সহ অন্তত 20 জন উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি ককটেল লালমনিরহাট আদিতমানি উপজেলা বিএনপির অভিযোগ তাদের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে পাল্টা জবাবে জেলা শহরের বেশ কয়েকটি এলাকায় পুলিশের 2টি সহ 5টি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা এলাকায় পুড়িয়ে দেওয়া হয় যাত্রীবাহী একটি বাস এতে বন্ধ হয়ে যায় যান চলাচল খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে আগুন সন্ত্রাসের হাত থেকে রক্ষা পায়নি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যানবাহনও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের হোতাপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে হঠাৎ আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা ওমর ফারুক সময় সংবাদ